হাড়িতে ঢোকো, বসে যাও বসে যাও। ছাদের উপর বানাতে যাচ্ছি, তাহলে ভালো হবে না? তাহলে তোমার যা চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো সেই জুতে নতুন কোন কোন সদস্যকে ইনক্লুড করছি, সমস্ত কিছু থাকবে। পাখি এইখানে রয়েছে, কিন্তু পেটে যে ডিমটা ছিল সেই ডিমটা এখানেই পেরেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকল্প অ্যাট দ্য রেট রাজু। গুড মর্নিং ফ্রেন্ডস, তো দেখো তোমাদেরকে গতদিন দেখিয়েছি পাখিদেরকে নিয়ে সেই নতুন কলোনিতে ওদেরকে ছেড়ে দিয়েছি। আর তারপরে যেটা করেছি সেটা দেখো, এইখানে তিনটা হাঁড়ি পরপর সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটাতেই কিন্তু রয়েছে ডিম। এই যে এখানে দিয়েছি একটা, এইখানে একটা, এইখানে একটা রয়েছে। তো যেহেতু নতুন ওদের জায়গা, জায়গা পরিবর্তন হয়েছে, তো তার জন্য হয়তো সামান্য একটু ভয় পাচ্ছে মনে হচ্ছে। তো এক দুদিন গেলে বিষয়টা নর্মাল হয়ে যাবে। আর এখানে এরা খুব আরাম মতো, এই যে গাছের পাতা রয়েছে, এখানে রয়েছে ডালিম গাছ, এখানে রয়েছে গাঁদা ফুল গাছ, আর রয়েছে তুলসী গাঁদা গাছ। তো এগুলোর পাতাও খেতে পারবে, আর খাবার যথেষ্ট পরিমাণে দেওয়া থাকবে, জল দেওয়া থাকবে। খুব সুন্দর করে কিন্তু ওরা এখানে উঠতে পারছে। সবথেকে বড় কথা যেটা, সবথেকে মেন ব্যাপার যেটা, সেটা ওরা ডানা মেলে একটু উঠতে পারছে, যেটা এতদিন পর্যন্ত পারেনি এই ছোটো খাঁচার মধ্যে। তো সেটা দেখে ভালোই লাগছে। কিন্তু ঘুরে ঘুরে এসে ওরা শুধু এই ছোটো খাঁচাতে বসছে। আর এইখানে হাঁড়িতে যাওয়ার অভ্যাসটা একটু নতুন যেহেতু, তো তার জন্য আমি একটু দুই একবার ধরে অভ্যাস করিয়ে দিই, না হলে হবে না। চলো আসো আসো আসো। তো এইখানে একটা বসার জায়গা রয়েছে, তো এই জায়গাটাকে ট্রান্সফার করে এইখানে এনে দিই, না হলে এইখানে বসার জন্য আরেকটা ব্যবস্থা করে দিতে হবে, তাহলে হাঁড়িতে ঢোকার আগে ওরা বসতে পাবে সুন্দর করে। তো এই যে খালি ঘুরে ঘুরে এসে এই খাঁচাতেই আসছে, তো এটাকেও আমি হাঁড়িতে প্রথম ট্রান্সফার করে দিই, না হলে হাঁড়িতে যেতে পারছে না মনে হয়। আসো আসো আসো। এখানে গিয়ে তো তোমার লাভ নেই এখন গো, তুমি এখন এইখানে যাও, এইখানে যাও। আর তুমিও বাসায় যাও, হাঁড়িতে ঢোকো, বসে যাও বসে যাও। তুমিও হাঁড়িতে থাকো, ডিমে তাদেরও সুন্দর করে। তো এটা মনে হচ্ছে একটু ভয় পাচ্ছে, বাইরের দিকে রয়েছে, ডিমে না বসে একটু দাঁড়িয়ে রয়েছে পাশে গিয়ে। ডিম থেকে বাচ্চা বেরোনোর সময় হয়ে গেছে, তো বেরোক, ওরা নিজের মতো করে, নিজের মতো করে ওদের নতুন জায়গাটাকে ওরা চিনুক বুঝুক। আর আমি আপাতত এই খাঁচাটাকে বন্ধ করে দিই, না হলে ঘুরে ঘুরে এসে এই খাঁচার ভেতরেই ঢুকে যাবে। এইখানেও গাছে উঠছে, কি সুন্দর দেখে, কি সুন্দর মনে হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। কিছুক্ষণ গেলেই নতুন জায়গা ওরা চিনে যাবে, তারপর সুন্দর করে এখানে বসে দাঁড়িয়ে ঘুমিয়ে থাকতে পারবে। তো এটাকে দেখে একটু ভয় ভয় মনে হচ্ছে আমার, ভয়ই পাচ্ছে নাকি, দেখি সমস্যাতেই পড়ে গেলাম নাকি। কারণ হচ্ছে ওরা হাঁড়ির থেকে বেরিয়ে গেছে, আর হাঁড়িতে ঢুকছে না, আনন্দের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, নাকি ভয়ই পাচ্ছে বুঝতে পারছি না। এই দেখো ওটাকে হাঁড়িতে নিয়ে বসিয়ে দিচ্ছি আর বেরিয়ে যাচ্ছে। এখানে এইখানে এইখানে চাকটা রয়েছে আর ওখানে একটা, আবার ডিমে তা না দিলে তো আবার ডিম ফুটবে না। তো যাই হোক, দেখি একটা ডিম কী অবস্থা হয়, যদি কোনো সমস্যা হয় তাহলে আবার ওই ছোটো খাঁচাতেই ঢুকিয়ে দিব। যাও 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 হাঁড়িতে যাও। যদি বাড়িতে না থাকি, ভিতরে নিচে খাবার সাফিসিয়েন্ট দিয়ে গেলে, বাড়িতে না থাকলেও এইভাবে ওরা খেতেই থাকবে, চলতেই থাকবে, কোনো সমস্যা নেই। বুঝছেন, সুন্দর হচ্ছে, সুন্দর, তাহলে ভালো হবে না? তাহলে তোমার চ্যালেঞ্জ, দা চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে চ্যালেঞ্জ দিয়েছিলাম জন্য এত তাড়াতাড়ি কমপ্লিট, চ্যালেঞ্জ দিয়েছিলাম জন্য কমপ্লিট হয়েছে, সেটাও হতে পারে। সবই আধা রাস্তায় ছেড়ে দেওয়া লাগে না, কিন্তু আরো দুইটা হাঁড়ি লাগবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওরা একা একা হাঁড়িতে গিয়ে না বসছে, ততক্ষণ পর্যন্ত একটু চিন্তার আছে আজকে। বুঝে বসছে, বুঝছে, ঢুকতেছে না তো ভিতরে, নাহলে ডিমে তা না দিলে তো আবার ডিম ফুটবে না, বুঝছে না। ডিমগুলো এখনো ফুটে না, ফুটবে, আর দুই তিন দিনের মধ্যেই ফুটবে ডিম।
ডিম ফুটে ছানা বেরোনোর সময় প্রায় হয়ে গেছে, আর তিন চার দিনের মধ্যে গরম ওই বস্তা গরম ওই যে তিনটা গরম লাগে হিট হয়ে যাওয়াটা তাপ হচ্ছে, মানে গরমে থাকলে তো ডিমটা তাড়াতাড়ি ফুটবে। এই মঞ্জুরি গুলো কালকে ছিঁড়ে দিয়ে যে মঞ্জুরি গুলো আছে ছিঁড়ে দিয়ে এগুলো পেকে গেছে না, এগুলো বীজ এগুলো ছিঁড়ে ফেললে গাছের গোটটা ভালো হবে। যাও যার যার ঘরে যাও, বারবার করে ধরে ধরে ওদের হাড়ির সামনে হাড়ির ভেতরে পৌঁছে দিচ্ছি, কারণ হাড়িটা নতুন জায়গায় সেট আপ করা হয়েছে তার জন্য হয়তো চিনতে পারছে না, কিছু একটা তো অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। হাড়ির থেকে বেরিয়ে হাড়ির থেকে বাইরে বেরিয়ে এসে বাইরে থাকছে, ঘোরাঘুরি করছে, হয়তো ফাঁকা জায়গা বলেই মুক্তভাবে ওরা উড়ে বেড়াচ্ছে, কিন্তু যদি হাড়িতে থাকার ডিমের কথা ভুলে যায় তাহলে তো খুবই সর্বনাশ হয়ে যাবে। তো তার জন্য একটু অভ্যাস করিয়ে দিচ্ছি, বারবার ধরে ধরে ওদেরকে হাড়িতে পৌঁছে দিচ্ছি। এই যে দুটো হাড়ির ওপরে উঠে বসে আছে, একটা কিন্তু ভিতরে রয়েছে, তো এইভাবে করে হয়তো এক একবার হাড়িতে ধরে ধরে হাড়িটাকে চিনিয়ে দিলে তাহলে হয়তো ঠিক হয়ে যাবে, নাকি কী করবো বুঝতে পারছি না। যদি দেখি তাতেও ওরা হাড়িতে বসছে না, ডিমে তা দিচ্ছে না, তাহলে আবার আজকে বিকালে ওই ছোটো খাঁচাটাকেই আবার ট্রান্সফার করে দিতে হবে। ছোটো খাঁচাতে ট্রান্সফার করে হাড়িগুলোকে ট্রান্সফার করে এখানেই রেখে দেবো, কিন্তু ওই হাড়িগুলোকে আগে যেখানে ছিল ছোটো খাঁচার ভেতরে সেখানেই রেখে দিতে হবে, তা না হলে কী হবে ডিমগুলো নষ্ট হয়ে যাবে, ফুটবে না। তো অনেকগুলো ডিম রয়েছে, 11টা ডিম রয়েছে, যদি না ফুটে তাহলে পুরো লস হয়ে যাবে, আমার যা পরিকল্পনা রয়েছে সেটা। তো দেখি একদিন অন্তত কী হয়, যাও যার যার জায়গায় যাও। আর ওখানে খাবার দেওয়া রয়েছে, খাবার দেওয়া রয়েছে, খিদে পেলে নিচে এসে খেয়ে নিও। আমি এখন চলে যাচ্ছি, তো অনেকক্ষণ কাটালাম ছাদে এসে ওদের সাথে কাকিদের সাথে, তো এখন নিচে চলে যাই আমার কাজকর্মগুলো করে গিয়ে, আর বাকি দেখা হচ্ছে পরে, ঠিক আছে, তোমরা থাকো। যার যার জায়গায় যাও, যার যার হাড়িতে যার যার হাড়িকে চিনে নাও তোমরা, আর ওখানে খাবার দেওয়া রয়েছে সেটাও তোমরা চিনে নাও, আর এখানেও রয়েছে খাবার কৌটোর মধ্যে, যদি যদি তোমরা না খুঁজে পাও এই কৌটোর মধ্যে বসেও খেয়েও, অফুরন্ত ভাণ্ডার রয়েছে। তো ভাণ্ডার সবই খোলা রেখে দিলাম, কারণ খিদে পেলে তোমরা খেয়ে নিও টাইম মতো এসে, খোঁজার অসুবিধা হলে এখানে দেখো এই যে নিচে রয়েছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে এরপরে এসে আবার বিকালে, দেখি কী করছে ওরা তখন, হাড়িতে ঢুকে বসে আছে কিনা, আর যদি বাইরে থাকে তাহলেই একটু চিন্তা। তো চলে যাই এখন নিচে, যাও 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 হাড়িতে যাও, হাড়িতে যাও, যার যার হাড়ি শেষে চিনে নাও। বল কখন বের করলাস? আমি বের করে দিয়েছি, বের করে ওগুলোকে সেট করে দিয়েছি, কিন্তু হাড়ি থেকে বেরিয়ে রয়েছে ওরা। খোলো নিচে নিচে দিয়ে ওটা টান দিয়ে উঠি কর, দরজা লাগা দরজা লাগা, তাড়াতাড়ি লাগা তো, বের করে দিতে হবে না, নাহলে ওদের অভ্যাস কেমন করে হবে, আর যদি ওরা না শেখে তাহলে তো এখানে থাকতে পারবে না বুঝছো। এটা ওদের জন্য নতুন পরিবেশ, হ্যাঁ, নতুন পরিবেশে ওদেরকে মানিয়ে নিতে হবে, ওদেরকে বুঝতে হবে কোথায় কি রয়েছে, খাবার কোথায় রয়েছে, জল কোথায় রয়েছে, শহর এদিকে এদিকে, ওটা ওটা ওখানে বসবে, বসে হাড়িতে ঢুকবে বুঝছো। এটা তো ওদের জন্য নতুন পরিবেশ বুঝেছো, হাড়ির ভেতরে তো ওদের ওদের জন্য আজকের এটা নতুন পরিবেশ, নতুন পরিবেশকে চিনে নিতে হবে, নতুন পরিবেশকে মানিয়ে নিতে হবে, যদি মানিয়ে নিতে পারে তাহলে টিকে থাকবে, আর যদি মানিয়ে নিতে না পারে তাহলে হচ্ছে হারিয়ে যাবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম বুঝছো, আর মানিয়ে নেওয়াটাই হচ্ছে অভিযোজন, বুঝতে পেরেছো। এগুলো বিজ্ঞানে পড়বে, তুমি যখন বড় হবে না সব এগুলো পড়বে, জানতে পারবে। হ্যাঁ, ওটা ঘুরিয়ে দিয়েছি, হারিয়ে যে উপাসে দিয়েছি তার জন্য। আমি বারবার হাড়িতে দিয়ে দিয়েছি, কাছে যাস না, খাবার পরে যাবে, এই যে নিয়ে নিল, তো গাছ তো এখানে আছে, ওরা তো খেতেই পারবে, খেতে লাগলে ওরা খাবে, ওইটা ওদের অভ্যাস করতে হবে, নিজের থেকে খাইয়ে দিলে তো হবে না, আয় আয়। আমি এখন পাখির জল ফেলে দিলাম, পরে 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 দেখি পিছনে খাবারের ফটোটা আছে, আদারে ওই
দেখি পাখিদের অবস্থা, পাখিরা কোথায় রয়েছে, কি করছে। বালতিটা নিয়ে খুলে দেখ, এদিকে নেই তো, এদিকে নেই তো, আস্তে করে ঢোক, দেখি কি করছো, কি করছো। এখানে রয়েছে দুটো, এখানে একটা, ওখানে হাড়ির ভেতরে একটা রয়েছে, এই হাড়িতে, এই হাড়িতে ফাঁকা, এই হাড়িতেও ফাঁকা, শুধু দায়িত্ববান একজন হাড়ির মধ্যে বসে রয়েছে। আর করিয়ে তুমি যাচ্ছ না কেন বাসার ভিতরে, যাও আসো আসো আসো। নিচে যাও, নিচে যাও, আসো আসো আসো, ভেতরে যাও। এই উপরের মধ্যে কি করো, যাও যাও যাও। হাড়িতে ভরে দিলাম, এই যে আরেকটা রয়েছে, অত পেঁচ দিতে হবে না, অল্প একটু পেঁচ দেবো। হ্যাঁ, এটাকে হাড়িতে ভরে দিই এখন। এটা যায় না কেন রে, খাবার ওখানে খাইনি, বুঝছি, দেখি 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 দেখ, নে নে, ভেতরে দিস না, ভেতরে দিস না, ডিম আছে ভেতরে, রূপায়ণ তুই অত্যাচার করিস না রে, এত ওরম করে ধরে আমি খাবার দিচ্ছি, দেখ আজকে তো খেলোই না, তাহলে কি হবে, না খেলে তাহলে কি হবে, হ্যাঁ না খেলে কেমন করে চলবে, খাচ্ছে না, উপরে উঠে বসে আছে, সর সর হয়েছে, থাক থাক থাক, সর সর, আস্তে করে আস্তে করে, দে আমার কাছে, দে আমার কাছে, দে আমার কাছে, এখানে খাবারের বাটিতে বসো, ওইভাবে জোর করে খাবে না কখনো, বুঝছিস, একা একাই খাবে, নামবে, থাক থাক, থাক না রে, সবগুলো গিয়ে যাবে, দেখ কোন কোনায় গিয়ে বসে আছে, না না থাক থাক, কিচ্ছু খেলাক দেখো রে, থাক থাক, ভালো হয়েছে, এখন এখন উপরে গিয়ে বসে আছে, কিন্তু খাচ্ছে না একা একা, এটা কিন্তু সমস্যা, হ্যাঁ হ্যাঁ, লাঠি দেয় না,
লাঠি দেয় না নীলটা এখন ভেতরে গেছে সবসময় একাই যেতে দে একাই যেতে দে থাক থাক একা একাই যেতে দে চল এগুলো বেড়া দিতে হবে বুঝছিস হ্যাঁ এই যে এগুলো বেড়া দিতে হবে নাহলে হাওয়া আসবে ঠান্ডা লাগবে রাতের বেলা তো এগুলো বেড়া আমরা দিই সেট করে বেড়া মানে কি বলতো এসে পর্দাটা নিয়ে দিতে হবে বুঝছিস হ্যাঁ পর্দাটা আনাতে হবে চল রূপায়ণ খোঁজা বন্ধ করে দিলাম বাইরে দিয়ে বস্তা দিয়ে যাতে হাওয়া না লাগে এইখানে দরজার উপরে দিয়ে দিয়েছি ত্রিপাল দিয়ে দিয়েছি এই পাশে বস্তা ওইখানে একটা চাদর রয়েছে তো অনেকটাই হাওয়া আটকাবে আর পাখিরা এখানে রয়েছে তিনজনই হাড়ির একজন হাড়ির ওপরে রয়েছে দুইজন হাড়ির ভেতরে ঢুকে রয়েছে তো আজকের মতো আমরা চলে যাব এখন আর ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো পরপর কী হচ্ছে এই রিলেটেড ভিডিও আসতেই থাকবে রোজ দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব আরও নতুন কী কী সংযুক্ত হয় তো আরও কী কী সংযুক্ত করতে পারছি আমাদের ছাদ ভিয়ারি বা বার্ড এভিয়ারি এবং জু তো সেই জুতে নতুন কোন কোন সদস্যকে ইনক্লুড করছি সমস্ত কিছু থাকবে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কী অবস্থা দেখার জন্য আসলাম আর দেখতে এসেই একদম মানে দেখতে পেলাম খুবই একটা খারাপ খবর যে পাখি এইখানে রয়েছে কিন্তু পেটে যে ডিমটা ছিল সেই ডিমটা এখানেই পেরেছে তো ডিমটা পড়ে এখানে ফেটে গেছে খুব খারাপ লাগছে দেখে আমি বসে রেখে গেছিলাম হাড়ির ভেতরে কিন্তু থাকেনি বেরিয়ে গেছে একটা ডিম নষ্ট হয়ে গেল আজকের মতো হ্যাভ এ গুড ডে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো